লটারি নিয়ে পশ্চিম বাংলায় অভিযোগের শেষ নেই লটারি কেটে এক কোটি টাকা পুরস্কার পেতে দেখা গেছে তৃণমূল নেতা কর্মী অনেককেই কালো টাকা সাদা করার মাধ্যম হিসেবে ডিয়াল লটারিকে বেছে নিয়েছিল দুর্নীতির অভিযোগ ওঠা তৃণমূল নেতারা এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে এবার ডিয়াল লটারির এক কোটি টাকা পুরস্কার পেলেন এমন একজন মানুষ যার সত্যি অর্থের প্রয়োজন ছিল মন্দির বাজার বিধানসভার আজনা গ্রামের বাসিন্দা সুবল হালদার পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী প্রতিদিনই তিনি অল্প কিছু মাছ নিয়ে স্থানীয় বাজারে বসেন বিক্রির উদ্দেশ্যে মাছ বিক্রি করে অল্প স্বল্প যা আয় হতো তা দিয়েই দীর্ঘ বারো বছর ধরে লটারি কাটছিলেন তিনি আর তা নিয়ে সংসারে চলতো নিত্য অশান্তি কখনো ব্যাংক থেকে লোন নিয়ে আবার কখনো চাষবাস করে কোনো রকমে দিন চলছিল হালদার পরিবারের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল সুবল বাবুর মধ্যবিত্ত এই পরিবারের প্রায়শই অভাবের সংসারে দু মুঠো ভালো করে খাওয়া যুক্ত না তার ওপর একদিকে বাড়িতে বিবাহযোগ্য মেয়ে অন্যদিকে বেশ কিছু বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছেলে আর সেই অভাবের সংসারেই এখন লক্ষ্মী লাভ হয়েছে ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন মাছ ব্যবসায়ী সুবল হালদার তিনি তার লটারি টিকিটের নাম্বারে এক কোটি টাকা প্রাইজ জিতেছেন আর তা জানার পরই আনন্দে আত্মহারা গোটা পরিবার দীর্ঘ বারো বছর ধরে লক্ষ্মী লাভের আশায় টিকিট কাটলেও লক্ষ্মী তার জীর্ণ ঘরে প্রবেশ করেনি অবশেষে গতকাল রাতে কাটা ডিয়া লটারিতে এক কোটি লক্ষ্মী লাভ করলেন তিনি তা দিয়েই তিনি এখন মাছের ব্যবসার পাশাপাশি মেয়ের বিবাহ ও ছেলের শারীরিক চিকিৎসা সহ সমস্ত প্রয়োজনীয় কাজ সারতে ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ